ক্লিক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার দু হাজার একুশ শিক্ষাবর্ষের জন্য মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে স্কুলগুলোর জন্য হলিডে লিস্ট পাবলিশ করেছে আজ বাইশে ডিসেম্বর আজকের ডেটেই দেখুন নোটিশটা পাবলিশড হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে সেই নোটিশটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পাবলিশড হয়েছে এই নোটিশটা নোটিশে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন নোটিশে বলা হয়েছে যে এটি একটি কিন্তু মডেল হলিডে লিস্ট যেটা প্রত্যেক বছরই প্রত্যেক অ্যাকাডেমিক সেশনের জন্য পাবলিশ করা হয় দেখুন তারপরে কি বলা হয়েছে অ্যাজ রেগুলার ক্লাসেস আর সাসপেন্ডেড ডিউ টু কোভিড প্যান্ডামিক কোভিডের জন্য যে ক্লাসগুলো বন্ধ করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে ক্লাসগুলো দ্য লিস্ট অফ হলিডেজ ইজ অ্যাজ পার হলিডে লিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নো হলিডে ক্যান বি অ্যাডজাস্টেড ফর মান্থ রেগুলার ক্লাসেস উইল রিমেন সাসপেন্ডেড কোভিডের কারণে যে ক্লাসগুলো বন্ধ আছে সেই মাসগুলোতে সেই সময়ের জন্য কিন্তু কোনো হলিডে লিস্ট অ্যাডজাস্ট করা যাবে না সেটা কিন্তু নোটিসে স্পষ্টই বলা আছে দ্য ডেটস অফ মডেল হলিডে লিস্ট মাইট চেঞ্জ ইন কিপিং উইথ দ্য অ্যানাউন্সমেন্ট অফ শিডিউল ফর মাধ্যমিক অ্যান্ড এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু হলিডে লিস্ট চেঞ্জও হতে পারে সেটাও বলা রয়েছে এছাড়াও বিভিন্ন ডিম্যান্ড অনুযায়ী বিভিন্ন সিচুয়েশানে এই হলিডে লিস্ট চেঞ্জ হতে পারে সেটাও কিন্তু নোটিশে বলা রয়েছে এবারে দেখে নেব কী কী দিন রয়েছে হলিডে লিস্টে অন্যান্য যে সমস্ত ছুটিগুলো থাকে সেই সব ছুটিগুলো কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন এবারে দেখুন নতুন একটি ছুটি অ্যাড করা হয়েছে পাঁচ নম্বরে রয়েছে ঠাকুর পঞ্চানন বরবার জন্মদিবস যদিও এটা রবিবার পড়েছে তাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কিন্তু এটা অ্যাড করা হয়েছে এরকম দু একটা চেঞ্জ কিন্তু এসেছে এই হলিডে লিস্টে এছাড়া দেখতেই পাচ্ছেন সরস্বতী পুজোর জন্য দুটো ছুটির দিন ঘোষণা করা হয়েছে মঙ্গলবার এবং বুধবার ষোলোই ফেব্রুয়ারি এবং সতেরোই ফেব্রুয়ারি এছাড়াও শিবরাত্রি একটা ছুটি রয়েছে দোলযাত্রা এভাবে ছুটি কিন্তু রয়েছে তারপরে দেখুন বারো নম্বরে যেটা রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস শুক্রবার এই একটি ছুটি কিন্তু অ্যাড করা হয়েছে এছাড়া বি আর আম্বেদকরের জন্মদিবস বাংলা নববর্ষ এরকমভাবে প্রথম পর্বে কিন্তু মোট তেরো দিন ছুটি দেখতে পাচ্ছি আমরা তারপরে দ্বিতীয় পর্বে দেখব রয়েছে কি দ্বিতীয় পর্বে দেখুন গ্রীষ্মের যে ছুটিটা সেটা দিয়েছে দশ দিনের ছুটি রয়েছে রবিবার বাদ দিয়ে মোট দশ দিন কিন্তু গ্রীষ্মের ছুটি রয়েছে অন্যান্য বারের তুলনায় কিন্তু এটা আলাদা হয়েছে এছাড়াও দেখুন আরও রয়েছে রথযাত্রা ঈদ উজ্জোহা স্বাধীনতা দিবস মহরম জন্মাষ্টমী যেটা অন্যান্য সময়ও থেকে থাকে সেই একই ছুটির দিন কিন্তু রয়েছে এখানেও রয়েছে দ্বিতীয় পর্বে ষোলোটি ছুটির দিন প্রথম পর্বে আমরা দেখলাম তেরোটি এবং দ্বিতীয় পর্বে রয়েছে ষোলোটি ছুটির দিন এবার তৃতীয় পর্বে কটা রয়েছে ছুটির দিন দেখব গান্ধী জয়ন্তী রয়েছে শনিবার ছুটির দিন মহালয়া একদিন ছুটি রয়েছে তারপরে পূজা বকাশ ছুটি দেখুন রয়েছে ষষ্ঠী থেকে ভাতৃ দ্বিতীয়া মোট চব্বিশ দিন রয়েছে ছুটি হলো রবিবার বাদ দিয়ে মোট চব্বিশ দিন ছট পুজোর জন্য দু দিন ছুটি দেওয়া হয়েছে নয় তারিখ এবং দশ তারিখ দুদিন ছুটি ধার্য করা হয়েছে তারপরে দেখুন পাঁচ নম্বরে রয়েছে বিশ্বা মুন্ডার জন্মদিবস ওটাও কিন্তু একদিন ছুটি অ্যাড করা হয়েছে গুরু নানকের জন্মদিবস শুক্রবার একটা ছুটি রয়েছে বড়দিনে একটি ছুটি রয়েছে এভাবে তৃতীয় পর্বে মোট ছুটি রয়েছে একত্রিশ ষাট দিনের এছাড়া পাঁচ দিন যোগ করা হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে মোট পঁয়ষট্টি দিন ছুটির দিবস ধার্য করা হয়েছে এছাড়াও অন্যান্য যে সমস্ত পালনীয় দিবসগুলো রয়েছে সেগুলো তো রয়েছে তারপরে বিশেষ দ্রষ্টব্যে দেখুন এখানে কি বলা হয়েছে না এই ছুটির তালিকা দু হাজার একুশ শিক্ষাবর্ষের একটি নমুনা বা মডেল তালিকা দেওয়া হলো এই তালিকায় মোট পঁয়ষট্টি দিন উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ যে রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলির ভৌগোলিক বৈশিষ্ট্য আঞ্চলিক উৎসব অথবা প্রথার বিভিন্নতা প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনা অনুযায়ী ছুটির দিনগুলো পরিবর্তিত হতে পারে এবং তার বিদ্যালয় পরিচালন সমিতি প্রশাসক কর্তৃক অনুমোদিত হতে হবে কিন্তু মোট ছুটির দিনের সংখ্যা বছরে কোনো ক্রমে পঁয়ষট্টি দিনের বেশি কিন্তু হবে না মাধ্যমিক পরীক্ষার জন্য দিন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ১৩ দিন ধার্য করতে হবে সেজন্য যে বিদ্যালয়গুলিতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হবে সেই বিদ্যালয়গুলির মোট কার্যকারী দিন হবে দুশো দিন কারণ ন দিন বাদ যাবে এবং যে বিদ্যালয়গুলিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কেন্দ্র হবে তার মোট কার্যকারীর দিন হবে দুশো দিন কারণ তেরো দিন বাদ যাবে এই হলো আজকের মডেল হলিডে লিস্ট আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিলাম ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ